আপনি কোন বাড়ির মেয়ে বলেন তো? আমার পরিচয় জানার আগে নিজের পরিচয়টা ক্লিয়ার করুন। অফকোর্স, আমার পরিচয় অবশ্যই দিব। ইউ নো মাই নেম ইজ ফরেন জামাল। আমি হচ্ছি মনে করেন যে পৃথিবীর প্রায় 35টা দেশে ভ্রমণ করার অভিজ্ঞতা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। এতই যখন ফেমাস পার্সন, আপনি এই গ্রামে কি করছেন? আপনি তো ইউরোপ আমেরিকাতে থাকার কথা। ওরে ডিমান্ড রে ডিমান্ড রে ডিমান্ড, আপনি তো ব্যাপারটা বোঝেন না আমার ডিমান্ড দেশে কত। আপনি ঠিকই বলেছেন, আমার আসলে ইউরোপ বা আমেরিকায় থাকার কথা, কিন্তু না, দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব বোধ থেকে আমি কি করি জানে, এই 35টা দেশের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এই দেশের সমস্ত বেকার যুবকদের ট্রেনিং করিয়ে তাদের এক্সপার্ট বানিয়ে আমি দেশের বাইরে পাঠিয়ে দিই, তারা এখন প্রতিষ্ঠিত। ও, দ্যাট মিন্স ইউ আর এ ব্রোকার, আই মিন আপনি দালাল। সরি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। আপনি আমাকে কি বললেন, দালাল? না, সি আই এম নট দালাল, ইউ কল মি মিডলম্যান, মধ্যস্থতাকারী। আপনি জানেন এও না, সারা পৃথিবীতে এই মিডলম্যানের কত ডিমান্ড, ওরে ডিমান্ড ডিমান্ড। আর মিডলম্যান একটা বিজনেস, একটা রেসপেক্টেবল বিজনেস। যাগে যাগে, এই আপনার পাসপোর্ট আছে? পাসপোর্ট, পাসপোর্ট দিয়ে কি হবে? সত্যি কথা বলতে কি, মানুষের নিজের সম্পর্কে একটু ধারণা কম থাকে, আপনারা সেটা আছে, কারণ আপনি অনেক উচ্চ পর্যায়ের মানুষ, সেটা আপনি টের পাচ্ছেন না। আপনি যে সুন্দর মানুষ, আপনি এই গ্রামে কি করতেছেন? এই গ্রাম আপনার জন্য না, সবচেয়ে বড় কথা এই গ্রামে ঝামেলা ঝুমেলা আছে, আপনি সেটা জানেন না। আর এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর ফিগার, আর যে সুন্দর ইরকম 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 করে আপনি ব্যায়াম করতেছেন, এই ব্যায়াম এখানে মানায় না। আপনি হচ্ছে থাকবেন ইউরোপ আমেরিকার কোনো জায়গায়, এই ব্যায়ামটা করবেন ইউরোপ আমেরিকার মনে করুন কোনো একটা পার্কে, ধরেন আপনি ইটালির সুন্দর রাস্তা দিয়া এরকম একটা ওভারকোট পরে যায়, বড় বড় হিল করে টেক 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 করে হাঁটতেছে, কি সুন্দর লাগবে। এই গ্রামের জঙ্গলে কি করেন, এখানে কোনো লাভ আছে? দেখুন, আমার যদি দেশের বাইরে থাকার ইচ্ছে হতো তাহলে নিশ্চয়ই আমি এই গ্রামে আসতাম না, আর আমি এই গ্রামের মেয়ে, এখানেই থাকতাম। হ্যাঁ, লা 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 লা, আমরা সবাই চলায় খাবে, তু সালা লাজবি রে। এই যে তগর কাছে আওয়া মানে নাপাক হয়ে যাওয়া। আর কি কইলি তুই, কোন বাবার কথা কইলি? বাবা তো সালা একটাই আছে, চলায় বাবা, বাহার বাবা, বাহার বাবা চলায় বাবা, বাহার বাবা চলায় বাবা, বাহার বাবা চলায় বাবা, বাহার বাবা কেমনে, বাহার আবার বাবা হয় কেমনে? আরে সালা, তুই তো সালা কিছুই জানিস না বে, বাহারের উপর সালা বদ জিন বদ পরিদের সালা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বাহার তো সালা বাবা হতে চায় না, আর বদ জিন বদ পরিরা সালা সব সময় সালা রিকোয়েস্টের উপর আছে যে তুই সালা বাবা হবি, বাবা হবি, চলায় বাবা হবি। হ্যাঁ, বাহার হইব বাবা, তাও জিনের আবার বাহারের বাবা বানাইব, এই কথাও শোনা লাগে? ওই জিনগুর কি কোনো খায় দেখাম নেই না, জিনরা একটা চোলাই ঘরে বাবা বানাই দিব, জিনা চোলাইখোরের সাথে চোলাইখোররা মিলে, বার একটা চোলাইখোর, তোরা একটা চোলাইখোর, চোলাইখোর চোলাইখোর মাইনাস মাইনাস প্লাস। তুই তো সালা একটা চিটার ফ্যামিলির লোক আছিস, তুই সালা কিভাবে সালা চোলাইয়ের মর্ম বুঝবি? হ্যাঁ, আর সালা তোর লজ্জা লাগে না, লজ্জা লাগে না? তুই সালা শিক্ষিত আছিস, আমি সালা মেথর আছি, আমাকে সালা তুই মাইনাস প্লাস কি যেন সালা শিখাচ্ছিস, সালা তুই আমাকে যোগ বিয়োগ শিখাতে পারিস না? আর শুনে রাখ সালা, যুগে যুগে যত বাবা হয়েছে বে, চোলাই খেয়ে বাবা হয়েছে। হ্যাঁ, চোলাই বাবা। মাথা মুতা ঠিক আছে, একটা চোলাইখোর কিভাবে এই গ্রামের বাবা হইতে পারে? কই, এই যে আমার ভাই আতর সাহেব একজন বাবা, এই গ্রামের গণ্যমান্য একজন বাবা, আমার ভাই তো জীবনে কোনোদিন চোলাই ছুঁয়া দেখেনি, সে কেমনে বাবা হইল? সালা, তোর ভাইও একটা বাবা, সালা মশাও একটা পাখি। হ্যাঁ, আরে সালা, তোর ভাই চোলাই খায়নি তো কি হয়েছে বে, তোর ভাই তো সালা আতর খেয়েছে, আতর খেয়ে সালা আতর বাবা হয়েছে। সালা আতরও একটা বাবা, মশাও একটা পাখি, সেটাও আবার তুই করছিস সালা? যা সালা,
হালকা করে মুতে তারপরে ঘুমিয়ে পড়, যা তোদের সালায় সব কানে ঢুকবে না, বাবা সালা একটাই আছে, কে বলতো? হ্যাঁ কি যেন নাম সালার বাবা, চলাই বাবা, আপনি কোন বাড়ির মেয়ে? এই গ্রামের প্রতিটা ঘর অলি গলি সব কিন্তু আমার চেনা, এই ফরেন জামানা সব নগদ অর্পণে। আপনি বলেন না কোন ঘরের মেয়ে আপনি? আমি ছায়া বিবির মেয়ে, এতদিন শহরে ছিলাম, এখন গ্রামে বেড়াতে এসেছি, আর এখন থেকে এখানে আমি পার্মানেন্টলি থাকবো। ওরে ডিমান্ড রে ডিমান্ড, সরি সরি ম্যাডাম, হেভি সরি, ভেরি ভেরি সরি। মানে আমি তো আসলে জানি না আপনি ছায়া বিবির মেয়ে, আপনার তো মানে টাকার কোনো সমস্যা নাই, যেখানে ছায়া বিবির নিজের জায়গাটাই হচ্ছে টাকা উৎপাদনের একটা বড় বড় মেশিন বসানো আছে, ওখানে অনেক টাকা উৎপাদন হয়, আপনি বিদেশ যেয়ে কী করবেন? আর আমি যদি জানতাম যে আপনি ছায়া বিবির কন্যা, তাহলে জীবনে আপনাকে পাসপোর্টের অফার করতাম না। সরি সরি, ইটস ওকে, আই টুক ইট ইজি। আমি আমার মমকে আপনার ব্যাপারে কিছুই বলবো না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে মিস্টার ফরেন জামাল, আপনি যদি গ্রামের সাধারণ মানুষদের সাথে কোনো ধরনের প্রতারণা করেন, আমি কিন্তু আপনাকে সোজা ফরেন কান্ট্রিতে পাঠিয়ে দেব। খুব কষ্ট পেলাম আপনার কথা, খুব কষ্ট পেলাম। লুক 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 মাই ফেস, লুক মাই বডি, হেড টু টো, আমাকে দেখে কি আপনার প্রতারক মনে হয়? আমি আমার জীবনটা মানুষের সেবায় নিয়োজিত করতে করতে শেষ করে দিলাম, দেখেন আমাদের তাকান। আমার কথাটা শুধু মাথায় রাখলে হলো। এই হচ্ছে ছায়া বিবির লোকগে পরিবারের একটা ঝামেলা, যে যেখানতে পারে যে পারতে পারে, শুধু হুমকি আর হুমকি। মেয়েটা খুব সুন্দর আছে আইন দেখতে, এই মেয়েটার যদি কোনো রকম পটায় পটায় বিয়ে করা যায়, তাইলে মোটামুটি টোটালি গ্রামের ক্ষমতা আমার হাতের মোটার মধ্যে চলে আসবে। মেয়েটার এই বিয়ে করার একটা ধান্দা বের করতে হবে, একটু চেষ্টা করে দেখি। প্রেমে পড়েছে বাবা রে বাবা অন্তর থেকে বাবা রে বাবা দিল থেকে বাবা রে বাবা খুব আনন্দ উল্লাসের মধ্যে আছো, গান বাজনা হচ্ছে, সামনে সোলাইয়ের বোতল সোলাই খাওয়া হচ্ছে, ভালো ভালো ভালো। নাকি আপনি কি মনে হইতেছে কোনো আইটেম কম আছে ডেকোরেশনে? তাহলে বলেন আনি সাজাই দিই। না 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 সব ঠিক আছে, আসলাম তোমাকে দেখার জন্য, এতদিন তো খালি আমার দরবারে বসে বসে তোমাকে এই কীর্তিকলাপের কথা শুনিয়েছি, সশরীরে আসলাম তোমাদের নামে এত কথা শুনেছি দেখার জন্য আসলাম, দেখে ভালো। আমারও ভালো লাগছে, আমারও মেলা ভালো লাগছে। আপনার মতো একজন বাবা আপনি আরেক বাবার দরবার শরীফে আসছেন, এইভাবে এইভাবে করে আমরা আমাদের অ্যাসোসিয়েশন গড়ে তুলবো, কিন্তু আপনার হাতে তো সেই হাত জোশ নাই যার কারণে আপনি আসছেন, পাওয়ার শেষ হলে যেটা হয় আর কি। তো কোন আপনার কোনো সমস্যা থাকলে কোন সমাধান করে দিচ্ছি? সমস্যা তো অনেক অনেক সমস্যা নিয়ে আছে, আমার আন্ডারের যে জিনগুলি ওরা তো নেশায় আসক্ত হয়ে গিয়েছে, এবং আমি বিশ্বস্ত সূত্রে জানিয়েছি
আপনার এখান থেকে সোলাই খাইয়ে তারা মনে করি উল্টা পাল্টা শুরু করেছে, কথাবার্তা শুনে না আগুনের গোলা মাঝে মধ্যে আমার উপরে নিক্ষেপ করে মদ্যপ নেশাগ্রস্ত হইয়ে, তো এই জন্য আসলাম আর কি আপনাকে এখানে। কি করা যায় বাবা একটু বলেন তো। কোনো কিছু করণের নাই, একটা পরামর্শ দিবার পারি আপনাকে। ঘরের ভিতরে তো বড় পিরমা রয়ে গেছে গা সাহেবিবি আম্মা, আপনার আম্মা কন্যা যে আপনার জিনপুরিরা টাল মেটাল হয়ে গেছে গা, টাল টক্কর হয়ে গেছে গা, ঠিক করে দেবেন অসুবিধা কেটে ফুমাইরা। হ্যাঁ আছে না যে আবার তোরা মানুষ হয়ে যায় গা। কেন সম্ভব, এত গো হু এত গো জিন এত গো আম্মা বুড়ো হয়ে গেছে না, বয়স এক্সপায়ার ডেট শেষ তো, এত গো তো কোনো কাজ আসে না এখন গা। বাবারে এইভাবে কিটি চেস করে কিলে কথাবার্তি গস, আমরা তো ভালোর কথাই কমো। আমি তো গ্রামের মধ্যে বাবা হওয়ার পরে বহু কারিশমা দেখাইছি, জনগণ এই গ্রামের মানুষের অনেক উপকার করেছি, আমার কারিশমা দেখাই। তা আপনি এখন বাবা হয়েছেন শুনলেন, অপবিত্র জিনিসে হয়ে রয়েছে আসল, তা দেখান দেখি কারিশমা একটু দেখি কি কারিশমা দেখাচ্ছেন আপনি। আমি কই পাতা, আমার তো দেখানো লাগবে, না দেখা তো উপান্ত কোনো কিছু দেখতেছি না, লেমা খালি পুষ্প পথে না দেখলে বড় কষ্ট হয়। সেই দিনটা বুঝলেন না, আমার শ্রদ্ধ শাশুড়ি আমার নূরজান বেগম আপনাকে সুমো দিয়ে প্রেমের প্রস্তাব করছে, সে যদি আপনার স্ত্রী হয় তাহলে আপনি তো আমার আব্বা, শ্রদ্ধ শ্বশুর আব্বা। হ্যাঁ হীরা দিলুমো সিলুমা দিলি দিব তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ ভেরি মাচ মাসুদ মোল্লা, খুব সুন্দর। এ বেড়া কই নাই তুই বলে সুমার দিবি না, হেলা ফেলা তো সুমার দিলি কে আবার? আমি দি নাই তো আব্বা। কেনা দেশে? ওই যে আমার শাশুড়ি আমা আপনার হবু স্ত্রী। কোথায় কোথায় সেই? আরে আমার ভিতর দিয়া ঢুকিয়ে আপনার হাতে সুমা দিয়ে দিছে। তোর আইদে ঢুকে মোরাতে সুমা দেছে? হ্যাঁ। কি সব কথা কও বেড়া, কোনো কিছু বলতে আসি না, তোর তার তোর কি বাবা ঘিরিয়ে গেছে? হ্যাঁ ছিল কবে কিলোমে দিলুম ইলেচ্ছা। আব্বা আপনার কপাল তো খুইলা গেছে আব্বা, এই মাত্র খবরটা দিল আপনার কপাল। বাহ আর সুখবর আছে? মোর সুখবর আছে কি, কেমন দিলে কি সুখবর? আমার শ্রদ্ধ শাশুড়ি আম্মা নূরজান বেগম আপনার ডেটিং এর প্রস্তাব দিছে। না কিসের প্রেমের প্রস্তাব দেবে, অসম্ভব কথা, এবার ফালতু কথা মোটেও কবি না কলম। আম্মা ও দিলমক দিলম ইলেচ্ছা দিলুচ্ছি দিলুচ্ছি দিলুচ্ছি। আব্বা কইতেছে হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলাইব, একটু আস্ত রাখবো না আব্বা। আমি আপনারে একটা গোপন কথা কই আব্বা, মানে আমার এক নম্বর শ্বশুর আব্বা সে তো জিনের বাচ্চা ছিল, এত বড় ক্ষমতাধর হয়েও সে কিন্তু সুইসাইড খেয়েছে আব্বা। কি আব্বা বিষ খাই মরে গেছে? আরে আব্বা সেইটা না, আমার শাশুড়ি আম্মা নূরজান বেগম সে তো মনে করেন যে তামিল ছবি দেখে, তামিল ছবি দেখা মেজাজটা তো করা, তার মায়ের চোটে আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা সে সুইসাইড করছে। ওয়া কাউকে জিনেও হেলে যে বিষ খাই সুইসাইড খায়, আর আপনি তো আব্বা এই পৃথিবীর হাতা। আসাম রাই আতা কি বেড়া আতা কি নেতা, নেতা মাসুদ মোল্লা। ও নেতা মাসুদ মোল্লা, এখন আপনার গায়ে যদি হাত দেয় একবার আপনার হাড্ডি গুড্ডি কিছু থাকবে আব্বা। রাজু জান আব্বা রাজু জান। আপনার সব শেষ, তেল তেল দিচ্ছেন না এখন মাথায় নাকি? আপনি কি চুলের কথা বলতেছেন?
ওনার চুল তো ঠিকই আছে, উপরে খালি যে টুপিটা পরছে টুপিটা সাদা দেখতেছে। কি টুপির কথা? এ আপনি টুপি পরেছেন? আপনার কোনো প্রশ্ন থাকলে করবে পারেন, অসুবিধা নাই। বুঝতে পারিছি, কলকাতা থেকে মাল জ্বলিয়ে এসেছে। কলকাতা তো আমার প্রায় ডজন না, প্রায় 50-60 জন ছিল, জেন্টস ছিল। কাকে কথা বলছেন না? বাড়ি কোনে? আপনি কোন না, অসুবিধা নেই, মিলা নিবনে, এগেরই আত্মীয় স্বজন হবো আর কি। বাড়ি কোন জায়গায়? বলছি আমাদের তো কোনো বাড়ি হয় না ওরকম করে। আগের বার তো হায়দ্রাবাদ থেকে আইছিলেন। সে তো আমার কাজিন ছিল। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে কি, আমরা ওই যে হাওড়া স্টেশন। হাওড়া এখানে আছে, আমার অনেকগুলি আছে, তা আপনার নামে তো কোনো ইনফরমেশন পাইনি। আচ্ছা, বনগাতে বনগাতে ওই যে বর্ডারের ওদিকে আপনাদের দুজন কি ওই যে আত্মীয় স্বজন খালতে বলতে চলতে আছে না? আরে সে তো আমাদের আমাদেরই তো সব, কলকাতা তো পুরোটাই চালাচ্ছি আমরা, আমাদের বংশে। তা আপনার লোকজন তো কখনো শুনিনি দাদা। বুঝেছি তো বাবা, বুঝেছি, ধার করা মাল নিয়েছে। কার কথা বলছি? ওই আই আর কি, যে কারিশ্মা আমি দেখাইছি ওটা তো আমার শরীরে ভর কইরই আসতো। তো চোলাই বাবার শরীরে সেই শক্তি নেই না, জিন ভর করার ক্ষমতা নেই, তো অ্যানিমেলদের নিয়ে কাজ কাম হচ্ছে। অ্যাক্টর হিসেবে অ্যানিমেল খুব ভালো, অতটা অভিনেতা মনে হয় চোলাই বাবা হতে পারে না। সবাই আপনি কি কুমু, মানে হয়েছে কি একের লাগে এমনিতে তো দ্বন্দ্ব বাজে থাকে আর কি, মনে কিছু নেই না, উল্টো উল্টো ভাবতেছে। গ্রুপিং গ্রুপিং চলছে। আপনারা খালি ভাবেন আপনাকে হেনি ঝামেলা হয়, আমাকে না ঝামেলা। ওয়াই ডোন্ট, ওয়াই ডোন্ট, ওয়াই ইউ কল মি? কিছু দেখানো লাগবে না, বুঝে গেছি, ধার করা মাল নিয়েছেন। তবে আমি একবার নারায়ণগঞ্জে গিয়েছিলাম, সাসানার একটা খালি জায়গা আছে, সেখানে এই ধরনের কারিশ্মা দেখাইতো, বুঝতে পারছি, জিন ভার করতো, তারপর চাকু প্যাটের মধ্যে মাইরে দিত, মরে যাইতো, রক্ত বের হইতো, মানুষজন হা হা হু হা করতো, পরে আবার সব ঠিকঠাক, মানুষজন শেষ, আবার মনে করে যে সার্কাস খেলা। তো সার্কাস খেলা হচ্ছে, বুঝতে পারছি। আপনি কি এখান থেকে যাবেন না তাহলে? বুঝছি, আইসেন তো মেলা ডিস্টার্ব করবার জন্য, এতক্ষণ তো ভালো ভালো আচরণ করছি, এখন তো পুরোপুরি কারিশ্মা দিয়ে আপনাকে সরান লাগবে। দেখ সরান দেখি কারিশ্মা আপনার কদ্দূর ক্ষমতা আছে, আপনার কি জিন চালান দিয়ে কিভাবে কি করতে পারে। ছেলে মা কালে পুষ্পেন জালাল সহ্য করতে হাঁটতেন না, এটি অন্য জিনিস, এটি অন্য জিনিস হাঁটতেন না। বলেন আমাকে, বলেন আমার টাকা আছে কিন্তু, বলেন বলেন, হাত তোলেন, রাজি আছেন, হাসেন হাসেন হাসি মুখে, হে দাঁত দেখান, ভেরি গুড, খুব সুন্দর লাগতেছে আব্বা। ইলাম্মা কথাই থেকে গেছে।